আগুন ধরা দরকার, যারা অন্তরে আগুন ধরে না মানেনি না, তো এরা শুরু করেছে আজকে কথা। মূর্খ লোকদেরকে মানুষ নেতা বানাবে, তখন তার আলেম নেই, তো তারা এলেম ছাড়া জ্ঞান ছাড়া ফতোয়া দিবে, ভাষা ভাষা এলেমে ফতোয়া দিবে, এলেমের পরিপক্কতা নেই। পরিপক্ক এলেম কোনটা? গভীর পানির নিচের যে মাটির নিচে যে পানি থাকে ওটা স্বচ্ছ হয়, তো যাদের কাছে স্বচ্ছ এলেম আসে ফতোয়া তাদের কাছে আসে, যাদের ভাষা ভাষা পড়া ভাষা ভাষা পড়াশোনা এরা ফতোয়া দিলে মাস্টার মধ্যে গিয়া বিভ্রান্তি বিভ্রান্তি ঘটে। আজকে এটা ঘটছে, মানুষ এটাকে গ্রহণ করবে, উল্টা পাল্টা ফতোয়া দিবে, সকল্লু আদল্লু নবীজি আদেশে বলেছেন নিজেও গুন্ডা জাতির গুন্ডা। তো আলেমদের শূন্যতা বিরাট ভাবনার বিষয়। তিনজন আলেম এবং সাধারণ আলেম নয় মুরব্বী সাহিদ আলেম ইন্তিকাল করেছেন, যে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মসজিদের কাছে বিরাট এক প্রতিষ্ঠান, যিনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া, কিশোরগঞ্জের মহাপরিচালক আল্লামা আনোয়ার শাহ, যিনি দুনিয়াতেও শাহ বাদশাহ ছিলেন, আখিরাতেও আল্লাহ তাকে শাহ বানাবেন। তার জানাজাতে কালকে আমি গিয়েছিলাম, আল্লাহর শুকর, এই অধমের কাজ মতো পুণ্যাত্মার জানাজায় শরীফ হওয়ার আমি গর্বিত, আমি সৌভাগ্যবান। 600,000+ লোক তার জানাজায় শরীফ হয়েছে। কিশোরগঞ্জের মানুষের বলছে কথা যে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা আজকে সোলাকিয়ার ময়দানে অনুষ্ঠিত হল, ঈদের নামাজেও এত মানুষ হয়, এত মানুষ হয় না, পুরো শহর এক জনসমুদ্র ভেঙে পড়েছে তাকে ভালোবাসায় সিক্ত করার জন্য, জীবনটা গঠন করে গিয়েছেন, তাই সব মানুষ হুমড়ি খেয়ে পড়েছে তাকে শেষ বিদায় জানানোর জন্য। কেন হয়েছে এটা? মানুষের হৃদয় তাকে জয় করেছে আর জীবনটা গঠন করেছেন বলে আজকে সারা দেশের আলেম সমাজ একজন অভিভাবক হারিয়েছে, কিশোরগঞ্জের মানুষ একজন তাদের মুরব্বী হারিয়েছে, তারা কাঁদছে আর বলছে কথা। আমি যে দেখেছি নিজে নিজের কানে শুনেছি যে সব রহমত চলে গেল, এত বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন কারো আল্লাহর কাছে মকবুল কিনা এটা বোঝার জন্য তার জানাজা থেকে লক্ষ্য রাখ, জানাজায় কি পরিমাণ উপস্থিতি, এক জনসমুদ্র তৈরি হয়েছে। এখান থেকে আমাদের জন্য একটা সবক, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এমন জীবন পরহে গঠন, মরিলে তুমি মরিলে হাসিবে তুমি রাঁধিবে ভুবন, এরকম নেক কাজের জন্য হাদিস আসছে জমিনের কাজে, আল্লাহ এই লোকটা যদি আরো কয়েকদিন থাকতো আমার উপর আমল গাছ বলবে গাছ কাটবে বলবে আল্লাহ এই লোককে তুই থাকতে একটু হেরাম দিত আমার গায়ে, গাছও কাজে আসমানও কাজে আখিরাতের পক্ষে গড়ার চেষ্টা করি, আর এই দোয়া ইত্যাদি ইচ্ছা থাকি তাও ইসলে পার করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সাফল্যময় জীবন যাপনের জীবন গ্রহণের তৌফিক দান করেন।